সম্প্রতি ইকোনমিস্টে একটা রিপোর্ট ছাপা হয়েছে। আমি যদি রিপোর্টটি খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখতাম, আমারও ইনিশিয়ালি মনে হতো যেটা হয়তো একটা মতামত বা ওপিনিয়ন। কিন্তু মজার বিষয় হচ্ছে, শেখ হাসিনাকে সরিয়ে ড.ইউনকে ক্ষমতায় বসাতে চায় আমেরিকা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, সকলে কেমন আছেন? শুভেচ্ছা নেবেন, আমি হিরা খান আছি আপনাদের মাঝে। বন্ধুরা, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ব্যারিস্টার রুমিন ফারানা অনেক তথ্য দিয়েছে ড.ইউন সম্পর্কে। মূলত ড.ইউন ক্ষমতায় বসবে, আমেরিকা চাচ্ছে ড.ইউনকে ক্ষমতায় বসাতে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসলে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে, এই সম্পর্কে অনেক তথ্য পাবেন। ব্যারিস্টার রুমিন ফারানা অনেক আলোচনা করেছে, অনেক বিশ্লেষণ করে এই তথ্যটি দিয়েছে। আমরা ড.ইউনকে সবাই চিনি, তার সম্পর্কে আমরা অনেকে অনেক কিছু জানি। ড.ইউনকে এই যে আমেরিকা অনেকটাই সম্মান করে, কিন্তু ড.ইউনকে তত্ত্বাবধায়ক সরকার আসবে, অনেক আলোচনা পাবেন এই ভিডিও জুড়ে। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আমরা কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন আসেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দেবেন। কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। সম্প্রতি ইকোনমিস্টে একটা রিপোর্ট ছাপা হয়েছে। আমি যদি রিপোর্টটি খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখতাম, আমারও ইনিশিয়ালি মনে হতো যেটা হয়তো একটা মতামত বা ওপিনিয়ন। কিন্তু মজার বিষয় হচ্ছে, এটা কোনো ওপিনিয়ন না, এটা কারো মতামত না, ইটস এ রিপোর্ট, এবং রিপোর্টটি ইকোনমিস্টের। ইকোনমিস্ট সেই পত্রিকা যার উপরে আওয়ামী লীগ ইমান এনেছিল 2018 নির্বাচনের পরপর, যখন একটা বিভৎস নির্বাচনের মধ্যে দিয়ে 96% ভোট পেয়ে আওয়ামী লীগ 2018 সালে সরকার গঠন করে, তখন আসলে আর কোনো রকম কোনো ব্যাখ্যা দিতে না পেরে প্রধানমন্ত্রী ইকোনমিস্টের উপরে ইমান এনেছিলেন। এবং তিনি বলেছিলেন যে ইকোনমিস্টের সমীক্ষায় তো দেখা গেছে যে আওয়ামী লীগের জিতবার সম্ভাবনা বেশি ছিল, এবং সেই সম্ভাবনা তো আগেই বলা হয়েছে, নির্বাচনের আগেই এই স্পেকুলেশনটা করা হয়েছে, সুতরাং আমরা জিতেছি। অর্থাৎ যখন আর কোনো যুক্তি পাওয়া যাচ্ছিল না, তখন ইকোনমিস্ট আসলে এক ধরনের উদ্ধারকর্তা হিসেবে আওয়ামী লীগের সামনে আবির্ভূত হয়েছিল। সেই ইকোনমিস্টে ড.ইউনকে নিয়ে একটা দীর্ঘ দীর্ঘ রিপোর্ট এসছে। সেই রিপোর্টটি আমার মনে হয় যে আপনাদেরও একটু মানে জানা থাকলে ভালো হয়। সেই রিপোর্টটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, কিন্তু তার আগে আমি আরেকটা ছোট্ট খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। খবরটি পুরনো, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই দেখেছেন, জাস্ট একটু মনে করিয়ে দেওয়া। ড.ইউনকে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী নানান নামে ডেকেছেন, তাকে খুব নিয়মিতভাবে সুদখোর রক্তচোষা বলে ডাকা হয়, এবং এই বছর 16 আগস্ট তিনি যখন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী, তখন তিনি ড.ইউনকে আরেকটা নতুন নাম দেন, কুলাঙ্গার। আপনাদের নিশ্চয়ই মনে আছে পদ্মা সেতু উদ্বোধনের সময় তিনি যে দুজন ব্যক্তিকে টুস করে চুবিয়ে আনতে চেয়েছেন পদ্মা নদীতে ফেলে দিয়ে, তার মধ্যে একজন হচ্ছেন ড.ইউন। আমি একটু পড়ি প্রধানমন্ত্রী কি বলেছেন 16 আগস্ট। তিনি বলেছেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদেরই এক কুলাঙ্গার সুদখোর যে শ্রমিকের অর্থ মেরে খায়, কোম্পানি আছে লাভের 5% শ্রমিক কল্যাণ তহবিলে দিতে হবে, সেই টাকাটা যে দেয়নি তার উপর ট্যাক্স ফাঁকি দেয়া, শ্রমিকের অর্থ চুরি করে খাওয়া, গরিব মানুষের MD পদের লোভ, এই পদে থেকে দরিদ্র মানুষগুলোকে উচ্চ সুদে ঋণ দিয়ে তাদের রক্ত চুষে টাকা নিয়ে বিদেশে পাচার করে, ইটস এ লং সেন্টেন্স, সেখানে ব্যবসা বাণিজ্য খুলে ফেলা, এটাই বাস্তবতা, এরা তাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি, এটা আমরা দেখি। তাদের বলতে পশ্চিমা বিশ্বকে বোঝানো হয়েছে। ড.ইউনকে সুদখোর, কুলাঙ্গার, শ্রমিকের টাকা মেরে খায়, ট্যাক্স ফাঁকি দেয়, শ্রমিকের টাকা চুরি করে বিদেশে পাচার করে, বিদেশে পাচার করে সেখানে ব্যবসা বাণিজ্য খোলে, ইত্যাদি 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 অভিযোগ আনা হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে যে ড.ইউনকের বিরুদ্ধে অনেকগুলো মামলা চলমান, এবং তার হয়তো জেলও হতে পারে। সেই বিষয়েই ইকোনমিস্টে একটা রিপোর্ট এসছে, এবং সেই রিপোর্ট
শব্দটির ভাষা খুব সিগনিফিকেন্ট। মানব জমিন তর্জমা করেছে এবং একেবারে ইংরেজির বাংলা আক্ষরিক তর্জমা যেটাকে বলা হয় মোটামুটি সেই আক্ষরিক তর্জমা করা হয়েছে। কারণ আমি কিছু সেন্টেন্স দেখছিলাম যেগুলোর ইংলিশে কমপ্লেক্স সেন্টেন্স, সেগুলোকে কমপ্লেক্স রেখেই বাংলা করা হয়েছে, সরল বাংলা করা হয়নি। বা ভাবানুবাদ যেটাকে আমরা বলি, এটা আসলে ভাবানুবাদ নয়, মোটামুটি আক্ষরিক অনুবাদ। তো আমি একটু পড়ে শোনাই, ২৫শে অগস্ট এসছে ইকোনমিস্টের দৃষ্টিতে ইউনুসের বিচার এবং ... এটা হচ্ছে হেডলাইন। বলা হচ্ছে, বিদেশি দাতা, উন্নয়ন বিশেষজ্ঞ এবং বিশ্বের অনেক দরিদ্র মানুষের কাছে মোহাম্মদ ইউনুস একজন নায়কের নাম। অতি প্রান্তিক স্তরের মানুষ যেন প্রচলিত ব্যাংকিং সুবিধাগুলো পায়, সেজন্য এই বাংলাদেশি অর্থনীতিবিদ, সামাজিক উদ্যোক্তা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ক্ষুদ্রঋণ এবং অন্যান্য পরিষেবাগুলো ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তৃণমূল পর্যায়ের উন্নয়নে নিজের কাজের জন্য সবচেয়ে দরিদ্রদের ক্ষমতায়নে 2006 সালে মিস্টার ইউনুস নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তিনি যে মডেলটি এগিয়ে নিয়েছিলেন তা বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে অনেক ভূমিকা রেখেছিল। তারপর সেটি বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়ে। প্রথম যেই প্যারাগ্রাফ, সেটা মোটামুটি ডক্টর ইউনুসের অবদান, সেটি বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন দেশে মহাদেশে কিভাবে ভূমিকা রেখেছে তার উপরে বলা। তারপরে কি বলা হচ্ছে একটু লক্ষ্য করুন, এখান থেকে শুরু হচ্ছে সিগনিফিকেন্ট অংশ। তবুও 2009 সাল থেকে বাংলাদেশ শাসন করে আসা, আগেও একবার প্রধানমন্ত্রী ছিলেন, ব্র্যাকেটে লেখা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের কাছে মিস্টার ইউনুস এক আপদ। আগামী জানুয়ারিতে সাধারণ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা প্রচারণামূলক বক্তৃতাগুলোতে তাকে আক্রমণ করেন। তিনি উন্নয়নের নায়ককে, ইকোনমিস্ট ডক্টর ইউনুসকে উপাধি দিচ্ছেন উন্নয়নের নায়ক। বলছেন, তিনি উন্নয়নের নায়ককে গরিবের রক্তচোষা বলে অভিহিত করেছেন, কথিত সুদের হারের জন্য তাকে অত্যন্ত খারাপ বলে আখ্যা দিয়েছেন, তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন। দুর্নীতির কথা উল্লেখ করে পদ্মা সেতু প্রকল্প থেকে 2012 সালে বিশ্বব্যাংক নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের জন্য তিনি তাকে দায়ী করেন। বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ করার জন্য মিস্টার ইউনুস হয়তো কোনোভাবে আমেরিকাকে সাহায্য করে নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এমন ইঙ্গিত তিনি দিয়েছেন। মিস্টার ইউনুসের ক্ষেত্রে শেখ হাসিনা অনেক দিন ধরে এইসব করছেন। 2011 সালে তিনি তাকে গ্রামীণ ব্যাংকের প্রধান থেকে অপসারণের জন্য চাপ দেন, পরে সরকার গ্রামীণ বোর্ডের নিয়ন্ত্রণ নেন। 2007 সালে সামরিক শাসনের ভয়াবহ সময়কালে তিনি স্বল্প সময়ের জন্য রাজনীতিতে প্রবেশের কথা ভেবেছিলেন, সেটাই তার মূল অপরাধ, কিন্তু সেটা কখনোই খুব সিরিয়াস প্রসপেক্ট ছিল না জানিয়ে তিনি বেনিয়ানকে, ইকোনমিস্টের এশিয়া বিষয়ক কলামিস্টকে বলেন, রাজনীতি আমার কম্য নয়। বর্তমানে 83 বছর বয়সে মিস্টার ইউনুস স্পষ্টতই শেখ হাসিনার জন্য সরাসরি কোনো হুমকি নন, তবে প্রধানমন্ত্রীর শুরু করা নিপীড়ন দ্বিগুণ করার ক্ষেত্রে সেটা আওয়ামী লীগ এবং দেশটির অনুগত পুলিশ ও বিচার বিভাগকে বাধা দিচ্ছে না। মিস্টার ইউনুস দুর্নীতি দমন কমিশনের সামনে হাজির, মিস্টার ইউনুসকে দুর্নীতি দমন কমিশনের সামনে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে করফাকি, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তিনি আশঙ্কা করছেন তাকে গ্রেফতার করা হবে। কারো কারো মতে এই আক্রমণ দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণ ফোনকে দখল করার আরেক আগের ধাপ, যেটি চালু করতেও তিনি সহায়তা করেছিলেন। কেউ শেখ হাসিনার বিরোধিতা করলে, ভেরি সিগনিফিকেন্ট, মনোযোগ দিয়ে একটু দেখেন কি বলছে, কেউ শেখ হাসিনার বিরোধিতা করলে কিংবা তার থেকে বেশি উজ্জ্বল হলে সেটা তার কাছে অসহনীয় বলে মনে হচ্ছে। 75 বছর বয়সী এই নেত্রীর বাবা ছিলেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট। তিনি এমনভাবে কথা বলেন যেন তিনি চিরকাল ক্ষমতায় থাকবেন, আগামী নির্বাচন বাংলাদেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করতে পারে। ভেরি সিগনিফিকেন্ট। কাউকে ন্যূনতম প্রতিদ্বন্দ্বী মনে করলে বা কেউ তার বিরোধিতা করলে বা কারো মানে কেউ কারো মানে কেউ যদি তার থেকে বেশি উজ্জ্বল হন তাকে তিনি অসহনীয় বলে মনে করেন বলে ইকোনমিস্ট বলছে। এবং এটিও বলছে যে তিনি এমনভাবে দেশ চালাচ্ছেন যেন তিনি চিরকাল ক্ষমতায় থাকবেন এবং আগামী নির্বাচনের পর বাংলাদেশ খুব সম্ভবত একদলীয় শাসনে পরিণত হতে যাচ্ছে।
জুলাই মাসে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রচারণার সমাবেশে রাবার বুলেট কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। হিউম্যান রাইটস ওয়াচ যাকে বিরোধীদের উপর পরিকল্পিত হামলা বলে বর্ণনা করেছে। 800 জনের বেশি বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিরোধী দলটির দাবি 2009 সাল থেকে তাদের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে 40 লাখেরও বেশি মামলা দায়ের করা হয়েছে। ঢাকায় প্রধানমন্ত্রীর সমালোচকরা বীর বীর করে বলেন যে পারলে তিনি টার্মিনেটরকে অনুকরণ করবেন এবং তার জন্য যারা ভবিষ্যতে চ্যালেঞ্জ হবে তাদের হত্যার জন্য যথাযথ সময়ে চলে যাবেন। বাংলাদেশের জন্য শেখ হাসিনার অধিকার বোধের মূলে রয়েছে মর্মান্তিক এক ক্ষতি। তার পিতা শেখ মুজিবুর রহমান এবং প্রায় সকল নিকটাত্মীয়কে 75 সালে সেনা অভ্যুত্থানে হত্যা করা হয়েছিল। তিনি তার নিহত পিতার এবং তারপর নিজের জন্য যে পার্সোনালিটি কাল্ট গড়ে তুলেছেন সেটা ক্ষতিকারক। যারা এই কাল্টে যোগ দেয় তারা ক্রোনিজম ও দুর্নীতিতে স্থূল হয়ে পড়ার সরকারকে সহায়তা করছে। সেই কথাটি আমরা বারবার বলে এসেছি যে একটা গোষ্ঠীতন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছে যারা পরস্পরের উপর নির্ভরশীল, পরস্পরকে সহায়তা করে এবং পরস্পরের সাহায্যে দুর্নীতি করে যারা এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। এবং এর মধ্যে মানে ব্যবসায়ীরা যেমন আছেন একইভাবে সমানভাবে আছে প্রশাসন, সমানভাবে আছে আমলা, সমানভাবে আছে পুলিশ, সমানভাবে আছে আইন বিভাগ এবং অন্যান্য যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেগুলো। সরকারকে সমর্থন করার বিনিময়ে পছন্দের টাইকুনরা ব্যাংকিং লাইসেন্স এবং অন্যান্য রসালো ফল পেয়েছে। এদিকে বাংলাদেশের কয়েক বছরের শক্তিশালী অর্থনৈতিক পারফরম্যান্সকে বিপন্ন বলে মনে হচ্ছে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি একটিমাত্র খাত পোশাক শিল্প এবং সেই সাথে প্রবাসী মেহনতি বাংলাদেশিদের রেমিটেন্সের উপর অনেক বেশি নির্ভরশীল, যা কিনা বাংলাদেশের অগ্রগতির জন্য একটা ভয়াবহ হুমকি হতে পারে। শেখ হাসিনার জন্য এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয়। যদি তিনি একটি অবাধ নির্বাচন করতে দেন তাহলে সম্ভবত তিনিই জিতবেন, বিরোধী দল খুবই দুর্বল। দেখুন এই জায়গাটিতে কিন্তু ইকোনমিস্ট তার 2018 সালের যেই স্পেকুলেশন সেটাকেই আবারও ব্যক্ত করছে। তিনি তার কর্তৃত্ববাদকে ঝুঁকিমুক্ত রাখতে চান। তিনি তার দমন পীড়নের বিরোধিতা করায় পশ্চিমা দেশগুলোর বিষদগার করলেও সত্যি কথা বলতে কি তার বিরুদ্ধে তাদের সমালোচনা স্তিমিত হয়েছে। কেবল আমেরিকা, যারা শেখ হাসিনাকে প্ররোচিত করবে বলে চীনের প্রচেষ্টাকে ভয় পায়, সম্প্রতি গণতন্ত্রকে ক্ষুণ্ণকারী বাংলাদেশিদের ভিসা সীমিত করার পরিকল্পনা ঘোষণা করেছে। পশ্চিমের কাছে সাধু ব্যক্তিত্ব এবং শেখ হাসিনার কাছে বিরক্তিকর সম্ভবত সবচেয়ে সুপরিচিত বাংলাদেশি মিস্টার ইউনুসের উপর আক্রমণ তার শেখ হাসিনার দায়মুক্তির প্রতীক। 80টি পর এই ব্যক্তিকে গ্রেফতার করা হলে আমেরিকা এবং তার মিত্ররা কি শেষ পর্যন্ত তাতে বাধা দেবে? মিস্টার ইউনুসের জন্য সবচেয়ে ভালো আশা এটাই হতে পারে। মিস্টার ইউনুসের ব্যাপারে অনেকে প্রশ্ন থাকতে পারে। 83 বছরের একজন ব্যক্তি যিনি নিজেই বলছেন ইকোনমিস্টের কাছে যে রাজনীতি আমার কম্য না, 2006-7-8 সালে মানে তত্ত্বাবধায়ক আর মানে আই মিন আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যিনি খুবই ঝলকের মতো একটু এসেছিলেন এবং তিনি তখনই রিয়েলাইজ করেছেন রাজনীতি ইজ নট ইস কাপ অফ টি, এবং তারপর তাকে দীর্ঘ 15 বছর কোনোদিন এক মুহূর্তের জন্য রাজনীতির ব্যাপারে ন্যূনতম ইন্টারেস্ট আছে বলে মনে হয় নাই। সেই ব্যক্তির ব্যাপারে শেখ হাসিনা বা তার সরকারের এত ক্ষোভ কেন? শুনতে হাস্যকর হলেও আমি একজনের উক্তি দিয়ে আজকে আমার এই অ্যানালিসিস বা আমার এই বক্তব্য শেষ করব। তিনি আর কেউ নন, তিনি জনাব ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই মির্জা কাদের। তার একটি খবর বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছে, আমি জাস্ট হেডলাইনটা বলবো। সেখানে তিনি বলছেন শেখ হাসিনাকে সরিয়ে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসাতে চায় আমেরিকা। আমি জানি না তিনি কতটা জেনে বলছেন বা কতটা ধারণা থেকে বলছেন, বাট যেটাই হোক সম্ভবত এটাই মূল কারণ। সম্মানিত দর্শক, আপনারা সম্পূর্ণ তথ্যগুলো পেয়েছেন। ব্যারিস্টার রুমিন ফেনা ডক্টর ইউনুস সম্পর্কে অনেক আলোচনা করেছে, সেটা আমরা সকলে দেখতে পেয়েছি। বন্ধুরা, আপনারা কি চান ডক্টর ইউনুস ক্ষমতায় বসবে? এমনকি আমেরিকা কি আসলে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসাবে? আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে, বা অনেকে আলোচনা করে ডক্টর ইউনুস হয়তো তত্ত্বাবধায়ক সরকারে বসবে, এমন কিছু তথ্য আমরা সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি। বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের কী বলার আছে অবশ্যই আপনারা মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।